পরিস্থিতিটা হলেও কথাগুলো কিন্তু সত্য। আপনার চারপাশের সবার চোখে ভালো হতে গেলে তাদেরকে পাম মেরে ভুলকে সঠিক আর সঠিককে মিথ্যা বলে চালাতে হবে। এই কাজটা করতে পারলেই বিশ্বাস করেন আপনার মতো ভালো আর এই দুনিয়ায় কেউ নাই। সত্যটাকে মিথ্যা দিয়ে ঢাকতে হবে। আপনার চোখের সামনে অন্যায় করছে কেউ সেটা দেখেও না দেখার ভান করে থাকতে হবে, চোখে পট্টি বেঁধে চলতে হবে। মূল কথা হলো আপনার ক্ষতি চাওয়ার সম্ভাবনা আছে এমন লোকের সাথেও ভালো ব্যবহার করে চলতে হবে। পৃথিবী এলোমেলো হয়ে গেলেও খারাপ লোকের বিরুদ্ধে আচরণ করা যাবে না, কি বলেন? এমনটাই করা উচিত তাই না? তাহলে বলতেই হয় একেবারেই ভুল পথে হাঁটছেন আপনি। অনেকেই আপনার ভূত ধরে বেড়াবে, কিছু না কিছু খারাপ দিক না থাকলেও টেনে আনবে। আপনি তাদের মন রক্ষার্থে নিজেকে বিকিয়ে দিলেও তাদের মনের মতো হতে পারবেন না কখন নই। তাহলে কি দরকার এসবের? যেখানে দিন শেষে নিজেকেই নিজের বিবেকের আদালতে ছোট হতে হয়, কেউ কেউ থাকবেই এমন টাইপ যাদেরকে কিছুতেই আপনি পুরোপুরি সন্তুষ্ট করতে পারবেন না। তাদেরকে চাপ তারা এনে দিলেও তারা সাগর মহাসাগর এনে দেওয়ার মতো অসম্ভব সব কল্পনা করে যাবে। দোষারোপের ট্যাগটা আপনার কপালে লাগিয়ে দিবে, প্রতিদিন নিয়ত আপনাকে মানসিক যন্ত্রণায় পিষে মারবে। তাই এত ছোট জীবনে সবার চোখে ভালো হওয়া সম্ভব নয়। আর যদি আপনি সবার চোখে ভালো হয়ে চলতেই চান, তাহলে পঞ্চ ইন্দ্রিয়হীন মানুষের মতো করে বাঁচতে হবে। যেই বেঁচে থাকার কোনো মূল্য নেই, না আপনার কাছে না অন্য কারো কাছে। যন্ত্র হয়ে চলতে হবে আপনাকে। যে যেভাবে আপনাকে ব্যবহার করার ইচ্ছা সেভাবেই ব্যবহার করে প্রয়োজন পুরালে ছুঁড়ে মারবে। সব সহ্য করে নিতে হবে কোনো রকম প্রতিবাদ ছাড়াই। তাই সবার চোখে ভালো হওয়ার চিন্তা বাদ দিন। আপনার কাছের মানুষ যারা আপনার ভালো চায়, যারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকেই প্রায়োরিটি দিয়ে চলতে শিখুন। কারণ আপনি মানুষ, কোনো অনুভূতিহীন জড় পদার্থ নন। মানুষকে পাম মারবেন যে সময়ে, বরং সেটুকু সময় নিজেকে দিন, নিজের কাজকে দিন। ভবিষ্যতে তাহলে অন্তত কাউকে পাম মেরে চলতে হবে না। মানুষই আপনাকে নিজ থেকে খুঁজবে। তাই নিজের কাজে মনোযোগী হন এই মুহূর্ত থেকে।